হ্যালো বন্ধুরা একটা নতুন তোমাদের অনেক অনেক স্বাগত তো কেমন আছো তোমরা সবাই আমরা আশা করি তোমরাও অনেক ভালো আছো চলে যাবো তো আমি রেডি হয়ে নিয়েছি বাজার করতে যাব বাড়িতে কেউ নেই আর মানে আলু আছে শুধু আর কোনো সবজি কিছু নেই মাছ মাংস একটু কিছু কিনে আনবো মাছ দেখি কি আনি তো আজকে এখনো ফুল তুলতে যাইনি গাছ পুরো ভিজে আছে আর বাজারেও যাওয়ার আছে তো তাই ভাবলাম যে ফুলটা পরেই তুলবো তো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো কি হলো বকছো কেন দিদিকে চোখ বলছো কেন শোনো কেন বলছো কেমন আছো

রেখে তারপর বাজারে ওই দিকটায় যাব চলে এসছি দেখা ওড়নাটা সাইকেলে পেটিয়ে গেছিল আবার নেমে সাইকেল থেকে খুলে তারপর আর মাংস দোকানে এত লাইন বলবো যাওয়ার সময় যদি মাংসটা নিয়ে নিতাম ভালো হতো যাওয়ার সময় নিয়ে নিই ভাবলাম আসার সময় নেবো আর আসার সময় দিকে কত টাইম হয়ে গেছে কি কি বাজার করে এনেছি দেখায় এতে কলা নিয়ে এসছি কলা আর কালো আঙুর নিয়ে এসছি দেখ মাংস নিয়ে এসছি এতে মাংস বাবু একটা জায়গা নিয়ে তো মাছটা ঢালি যা বেগুন নিয়ে এসে একটা জায়গা নিয়ে তোকে তো ধরতে বলিনি মাছ তুই শুধু জায়গাটা টান না মাছ নিয়ে নিয়েছি আর এই বেগুন আর এই যে উচ্ছে আর যে উচ্ছে ভাজা হবে খাবি তো একটা জাগাতে জাগাতে মাছটা ঢালি অত বড় জায়গা নয় একটুখানি ছোট জায়গা হলে যাবে দে একটুখানি মাছ বলে এত বড় জায়গা ঢালি এই মাছগুলো নিয়ে এসেছি এই মাছগুলো এই মাছগুলো খেতে আমার খুব ভালো লাগে এইখানে ওদের ভালো লাগে না বলে ওরা আনে না তো আজকে ভাবলাম নিয়ে আসি মাছ দেখতে পেয়েছি তো আমি মাছ ধুয়ে মাংস ধুয়ে নুন হলুদ মাখিয়ে মাছটা ফ্রিজে রেখে দেবো জেঠুদের কেননা আজকে মাছ খাওয়াবে না মাংস খাওয়াবে তো মাছটার মাংসটা ধুয়ে রেখে তারপর আমি আবার ফুল তুলতে যাব ফুল তুলে এসে রান্না করবো তাই মনে হয় দেরি হয়ে যাবে আজকে দশটা তো বাজে মাংস দোকানে আমি দাঁড়িয়ে আছো কটা দিন জানো আমি গেছি নটার সময় নটা দশ শুধু আম নিয়েছি ক ই টুচ্ছে টুচ্ছে এগুলো নেওয়া হয়ে গেছে পনেরো মিনিটে আর আধ ঘন্টা ধরে পুরো মাংস দোকানে দাঁড়িয়েছিলো তো চলেন মাস্টার নিই মালা ঘাঁধতে বসেছি মালা আর ঠান্ডা লেগে গেছে এত পরিমাণে কলা ধরে গেছে তো রোদে রোদে স্নান করেছি এসেই তাড়াতাড়ি করে ফুল তুলে এসে তারপর স্নান করেছি করেই রোদের ফুল তুলেছি আস্তে আস্তে ফুল তুলে সাড়ে বারোটা বেজে গেছে আবার এসে না জল ছেড়ে দিয়েছে তো তাড়াতাড়ি করে স্নান করে নিলাম আর এই ঠান্ডা লেগে গেছে তো এস তারপর স্নান করে রান্না করলাম রান্না করতে করতে তবু দুটো বেজে গেছে দুটো বাজার পর খেয়ে দেয়ে একটুখানি শুয়ে পড়েছিলাম ভাল লাগছে না তারপর ওটা ফুলগুলো ভেঙে এই যে গাততে বসেছি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে লাইক করে দিও তো সবাই সুস্থ থেকো ভালো থেকো শুভরাত্রি বাই বাই